নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণ ধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আলোচনা করেছি বাস্তুতে সোম দেবতা নিয়ে। আজ আমি আলোচনা করব বাস্তুতে 30 নম্বর দেবতা, যার নাম সর্প। দেখুন, সর্পের যে অবস্থান, এই অবস্থানে দরজা করা সম্ভব, তবে শাস্ত্রীয় মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। এক পদের অধিকারী এই দেবতা বাস্তু পুরুষের বক্ষস্থলে অবস্থান করছে, তাই বাস্তুমণ্ডলের উত্তর দিকে ইনি বাস করে থাকেন। গৃহবাস্তুচক্রে তার পদটি হলুদ বর্ণের দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। চরক সাধারণত মহেন্দ্র, অপ অর্থাৎ জল বা অপবৎসের সঙ্গে একত্রে গমন করেন। তার স্থানে ব্রহ্মস্থানের কাছাকাছি হওয়াতে বাস্তুতে চরকের গুরুত্ব অপরিসীম। ইনি সোম এবং অদিতির মধ্যে অবস্থিত হয়ে থাকে। গৃহে এই স্থানে মুখ্যদ্বার কখনোই কিন্তু শুভ হয় না, তবে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান দ্বার এই স্থানে হতেই পারে, কারণ চরকের অপর নাম ব্যবসা। চরকের আরেকটি নাম হলো হিমবান শৈল। তাই যদি উপযোগিতা ধরি, তাহলে দেখব এই পদে যদি হসপিটাল, নার্সিংহোম, চিকিৎসার চেম্বার হচ্ছে, তাহলে অত্যন্ত শুভ হতে পারে। এই পদে যদি শয়ন কক্ষ কিংবা শরীর মালিশ করার স্থান হচ্ছে, তা অত্যন্ত শুভ হতে পারে। শারীরিক যে কোনো চর্চার জন্য কিন্তু স্থান শুভ। দেখুন, জলাশয়ের জন্য এই স্থান অত্যন্ত উপযুক্ত। পড়ার ঘর, ব্যবসায়িক অফিস ইত্যাদি কিন্তু করা যেতে পারে, তা শুভ হবে। এই পদ দোষযুক্ত হলে সাধারণত ব্যক্তির যে সামগ্রিক উন্নতি, সেই উন্নতিতে বাধা আসে, অর্থ নষ্ট হয়ে যায়, কোনো একটি কাজের প্রতি তার মন লেগে থাকতে চায় না, ফলে জীবনে অনেক সুযোগ কিন্তু এরা নষ্ট করে ফেলে। যদি এরকম ধরনের জায়গায় কোনোরূপ দোষ ত্রুটি হয়েই যাচ্ছে, তাহলে সঠিকভাবে বাস্তুকার দেখিয়ে, বাস্তুর পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এই জায়গাটিকে রেক্টিফিকেশন করতে পারেন। এছাড়াও আপনারা সহজভাবে এই স্থানটিতে মাটির নিচে সোনা বা রূপো দিয়ে তৈরি হরিণের ছোট মূর্তি কিন্তু স্থাপন করতে পারেন, তাও আপনাদের জন্য শুভ হবে। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম যে আমাদের বাস্তুতে থাকা সর্প যে অবস্থান, এই সর্প 30 নম্বর অবস্থানটি আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে, কি নেতিবাচক, কি শুভ প্রভাব ফেলতে পারে, তা সমস্ত কিছু আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।